রাষ্ট্রপতিকে অশালীন মন্তব্য করায় মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বিধায়কের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অশালীন মন্তব্য করায় কারামন্ত্রী গিরির বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল জানা গেছে সম্প্রতি রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি অশালীন মন্তব্য করে বসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে তার প্রতিবাদে রবিবার আলিপুরদুয়ার থানায় এসে মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল শুনুন এ বিষয়ে বিধায়ক সুমন কাঞ্জিলাল কি বলছেন জানেন যে আমাদের এই রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি তিনি সম্প্রতি গত দুদিন আগে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান সম্মানিয়া দ্রৌপদী মুর্মু সম্পর্কে একটি অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন যেই মন্তব্যের ফলে গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় বয়ে গিয়েছে একটা রাজ্য সরকারের মন্ত্রী তার এই দায়িত্বজ্ঞানহীন এই মন্তব্য তার ফলে গোটা ভারতবর্ষ এবং পৃথিবীর কাছে বাংলায় লজ্জার বাংলার মুখ হেট হয়ে গিয়েছে ফলে এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি একজন আদিবাসী মহিলা জনজাতি সম্প্রদায়ের মহিলা যিনি তার নিজের যোগ্যতা বলে ভারতবর্ষের সর্বোচ্চ রাষ্ট্রপতি পদে বসেছেন তাকে কেন্দ্র করে এই নোংরা কুৎসিত এই বক্তব্যের আমরা তীব্র বিরোধিতা করছি এবং অবাক হয়ে লক্ষ্য করছি যে এখনও পর্যন্ত রাজ্য সরকারের এই মন্ত্রী যার বর্বরচিত এই মানে স্বভাব এবং আক্রমণ তার বিরুদ্ধে রকম আইনি পদক্ষেপ নেওয়া হয়নি ফলে আমরা বিধায়ক হিসেবে ভারতীয় জনতা পার্টির নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করছি আজকে আলিপুর আলিপুরদুয়ারে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমাদের বিভিন্ন মণ্ডলের সভাপতি সকলে মিলে আমরা আজকে আলিপুর আলিপুরদুয়ার থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করলাম এই মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে একজন আদিবাসী মহিলাকে এইভাবে হেয় প্রতিপন্ন করা তার বিরুদ্ধে এস সি এস অ্যাক্ট সহ অন্যান্য বিভিন্ন অ্যাক্ট বা ধারায় তার বিরুদ্ধে যাতে যথোপযুক্ত শাস্তি নেওয়া হয় আমরা সেই দাবি জানিয়ে আজকে লিখিত অভিযোগ দায়ের করেছি

জলদপাড়া রিভারাইন আইন ইন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আমাদের হোম স্টেতে থাকা খাওয়ার সমস্ত রকম সুবিধা মিলবে আমাদের এখানে এসি নন এসি রুম পাবেন এখান থেকে জঙ্গল সাফারি হাতি সাফারি পিক আপ ড্রপ সমস্ত সুবিধা পাবেন তাই আর দেরি না করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো নাইন ওয়ান এইট ফাইভ নাম্বারে